আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলা আলোর দিশারির সুপ্রিয় সম্মানিত দর্শক কতবার লা লা পড়লে সাহায্য পাবেন ইল্লা পরলে পাঠের কত সওয়াব কত ফজিলা তাই আজকে জানাবো দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল এর ফজিলত ও সওয়াব অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে আবু মুসা আশআরী আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধন ভান্ডারের কথা কি বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূল বললেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটি হল জান্নাতের অন্যতম ধন ভাণ্ডার সুভায়ানল্লাহ বুখারি মুসলিম তিরমিজি ও আবু দাবু শরিফের হাদিস দর্শক হযরত আবুজার রজিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণনা করেন রাসূলুল্লা সাল্লাল্লাহ আলহীহুসাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটির সন্ধান দেব না তখন আবুজার রজিয়াল্লাহু তা আল আনহু বললেন হা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই দিন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ আহমদ শরীফ এর হাদিস অর্থাৎ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্ত ধনগুলোর মধ্যে একটি সুবহানাল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তখন তিনি আমাকে বলেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বাকুতি পড়ো কেননা তা হলো জান্নাতের গুপ্ত ধন বুখারি ও মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক আর কায়েস ইবনু সাদ ইবনু উবাইদা রদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে আমি নামাজরত থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন তখন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত করে বললেন অর্থাৎ ইশারা করে বললেন আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাব না আমি বললাম হা তখন রাসুল সাল আলহ্লাম বললেন ইল্লা আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারণেই প্রিয় দর্শক একটু খেয়াল করুন আল্লাহর রাসুল বলেছেন আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না অর্থাৎ বোঝা গেল লা হাউলাওয়ালা ওয়ালা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের একটি দরজা তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার পাঁচশত একাশি আর কায়েস রদিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন আমি তখন মাত্র নামাজ শেষ করেছি তখন তিনি আমাকে তার কদম মুবারক দিয়ে আঘাত করলেন অর্থাৎ ইশারা করে বললেন জান্নাতের দরজাগুলোর একটি কি তা আমি তোমাকে বলবো আমি বললাম হা অবশ্যই তখন তিনি বললেন লা ইল্লা সুনানে তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশত একাশি সুপ্রিয় সম্মানিত দর্শক আবু জুবাই তাআলা আনহু আনহাতি বর্ণিত আবদুল্লাহ ইবনু জুবাই রদিয়াল্লাহ তাল আনহু নামাজ শেষ করে তাহলিল অর্থাৎ লা ইলাহ ইল্লাহ পাঠ করতেন পাশাপাশি লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা নাবুদু ইল্লা ইয়াহু লাহুন নিমা অতিরিক্ত বর্ণনা করে পরে উপরে হাদিসে বর্ণিত অনুরূপ বর্ণনা করেছেন আবু দাউদ শরীফের হাদিস প্রিয় দর্শক সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয় এই লা হাউলাওয়ালা উ আতা বিল্লাহ এর আমলের দ্বারা হযত আবদুল্লাহ ইল্লাহ আমল রদিয়া লহু তা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাহ্ ল হু বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাহ ও ল হু আকবর ওয়ালা হাউলাওয়ালা উ ইল্লাহ বিল্লাহ তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তার সাগরের ফেনারাসির মতো বেশি পরিমাণ হয় সুহানল্ম তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার চারশত সাত অর্থাৎ আল্লাহ তা আলা ছাড়া কোন উপাস্য নেই আল্লাহ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই প্রিয় দর্শক লা হাউলাওয়ালা উবাতা ইল্লা বিল্লাহ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ একটি আমল একটি দোয়া তাই আপনারা লা ওয়ালা উবাতা ইল্লা বিল্লাহ এই ছোট্ট দোয়াটির আমল বেশি বেশি করার চেষ্টা করবেন তো কিভাবে সেই আমলটি করবেন তাও আপনাদেরকে জানাবো তার আগে একটু খেয়াল করে শুনুন একটু চিন্তা করেছেন আল্লাহর আলাই হাউলাওয়ালা বিল্লাহ এই ছোট্ট দোয়াটিকে কি কি বলেছেন হাদিসে বলেছেন এই ছোট্ট দোয়াটি হল জান্নাতের গুপ্ত ধন আর হাদিসে বলেছেন লা হাউলাওয়ালা বিল্লাহ হলো জান্নাতের ধন ভান্ডারের মধ্য থেকে একটি আর অপর একটি হাদিসে আল্লাহর রাসুল সাল আলহ্লাম বলেছেন লা জান্নাতের হল লাহাউল্লা মধ্য থেকে একটি দরওয়াজা সুহান তাহলে আমি মনে করি আপনি নিজেই অনুভব করতে পারতেছেন যে লা লাউলা উ আতাইল্লা বিল্লাহ কত বড় ফজলাত একটি দোয়া এই দোয়াটি হলো জান্নাতের ধন ভান্ডারের একটি জান্নাতের গুপ্ত ধনের মধ্য থেকে একটি এবং জান্নাতের দরওয়াজা সমূহের মধ্য থেকে হলো একটি প্রিয়দর্শক আমলটি আপনারা কিভাবে করবেন দেখা যায় নামাজের পরে আমল করার গুরুত্বপূর্ণ একটি সময় তাই আপনারা নামাজের পরে পাঁচ অক্ত নামাজের পরে চাইলে লা হাউলাওয়ালা ও ইল্লা বিল্লাহ বেশি বেশি জিকির করবেন বেশি বেশি আমল করবেন লা হাউলাওয়ালা উ ইল্লা বিল্লাহ আপনার ইচ্ছা মতো আপনি বেশি বেশি এই আমলটি করবেন লা হাউলাওয়ালা উয়াতা ইল্লা বিল্লাহ নামাজের পরে অথবা আপনি হাঁটতেছেন চলতেছেন ঘুরতেছেন ফিরতেছেন কোনো কাজ নেই আপনি মুখে মুখে মনে মনে এই জিকিটি করবেন লা হাউলাওয়ালা উয়াতা ইল্লাহ বিল্লাহ এভাবে আপনি হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আপনি এই জিকিটি করতে পারেন লা হাউলাওয়ালা উয়াতা ইল্লা বিল্লাহ প্রিয়দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজলেত পূরণের একটি দোয়া আমল। আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি এই আমলটি আপনারা ছাড়বেন না সর্বদা এই আমলটি করার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক উপকারিত হবেন অনেক ফজিলত লাভ করতে পারবেন দর্শক এটাই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই অনুরোধ করছি আপনি যদি আলোর দিশারি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি প্রতিদিন এরকমের নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে এখনি লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আলোর দিশারি চ্যানেলের সদস্য হয়ে যান ইনশাআল্লাহ দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ